অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজ দৈত্যগুরু শুক্রাচার্য রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে, স্বরাশিতে প্রবেশ করছে এবং দূর দুটি মহাপুরুষ রাজ্য এই কয়টি রাশির অর্থ সুখ ভোগ করতে চলেছে। অর্থাৎ এই যে শুক্র স্বরাশিতে অবস্থান করছে এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি হচ্ছে এবং কেন্দ্রতিক্রণ রাজ্য এবং শশ নামক মহাপুরুষ রাজ্য, এই রাজ্য এই কয়টি রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে। দেখুন, বৃষ রাশিতে, স্বরাশিতে শুক্রের অবস্থান, রাহুর সাথে একত্রে অবস্থান করছে এবং বুধের সাথে, দারুণ কম্বিনেশন। যেটা যে কটি রাশির কথা বলবো কি না, অপার ধন পেতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে, হেলথের দিকগুলো কিন্তু ভালো হতে চলেছে। অর্থাৎ যারা হসপিটালাইজড হয়ে আছে বা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে বা ব্যবসাতে সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের রিকভারি কিন্তু এই সময় কিন্তু হবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে বেশ কিছু লাভ আসতে চলেছে। দেখুন, প্রথমে জানাই যে রাশির কথা, সেটি হচ্ছে বৃষ রাশি। আপনার রাশিতে শুক্রের অবস্থান রাহুর সাথে একত্রে, অর্থাৎ রাক্ষস গ্রুপের গ্রহগুলো একত্রে অবস্থান করছে এবং আপনার নবম ভাবে শনি, ভাগ্যভাবে শনি রাক্ষস গ্রুপের গ্রহ, দুটির রাক্ষস গ্রুপের গ্রহ আপনার অবস্থান করছে, একটা রাশিতে, একটা আপনার ভাগ্যভাবে। এবং শনি, রাহু, বুধ এবং শুক্রের নবপঞ্চম যোগ সৃষ্টি করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লাস পয়েন্ট। এবং আপনাদের ধনপতি এবং পঞ্চমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, রাহুর সাথে মিত্র, শুক্রের সাথে মিত্রভাবে, ধনের জায়গাটা আপনাদের স্থিতি হবে, শেয়ার মার্কেট থেকে আপনার লাভ হবে, সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং আকস্মিক ধন বর্ষা হতে চলেছে আপনার বৃষ রাশির। এবং কেন্দ্রতিক্রণ রাজ্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন্দ্রতিক্রণ রাজ্যের ফলে এই যে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মহা লাভ হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি, এটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দ্বিতীয়ভাবে শুক্র এবং রাহু, মালব্য নামক মহাপুরুষ রাজ্য এবং দশমভাবে আপনার সক্ষেত্রিক শনি, শশ নামক মহাপুরুষ রাজ্য এবং গজকেশরী যোগ এবং নবপঞ্চম যোগ মেষ রাশির ক্ষেত্রে, দেখুন আপনাদের তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান, অষ্টমপতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে, হেলথের দিকটা, এই যে এই এর পরবর্তীতে আপনাদের শরীরগত দিকটা কিন্তু আপনাদের ভালো হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে হেলথ নিয়ে কিন্তু সমস্যা থাকছে না, আকস্মিক ধন প্রাপ্তি। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে শরীরগত দিকটা, যারা হসপিটালাইজড হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো রেজাল্ট আসতে চলেছে, সেই জায়গা থেকে সুস্থতা হওয়ার জায়গা কিন্তু আসছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, গজকেশরী যোগ, নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে। এরপরের যে রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেন্দ্রতিক্রণ রাজ্য আপনার মালব্য নামক মহাপুরুষ রাজ্য, কুম্ভ রাশির ক্ষেত্রে
আপনাদের ভাগ্যপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে কেন্দ্র থেকে রাজ্য, এবং পঞ্চমপতিকে কানেক্ট করে রাহুর সাথে, এবং শনি আপনার বলবত্তা পাচ্ছে বিদেশ থেকে লাভ। ব্যবসা যারা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসে ব্যবসা করছেন, যাদের হার্ডওয়্যারে ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু, বা প্রমোটিংয়ে বিজনেস আছে, বিল্ডার প্রমোটার তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। এবং পারিবারিক সুখের জায়গা, আপনার বিবাহের জায়গা প্রশমিত করবে, এবং রাশির উপর বৃহস্পতির অবস্থান এবং সরাসরি মঙ্গলের সঙ্গে নবপঞ্চম যোগ আপনাদের হেলথের দিকটা কিন্তু ভালো দিবে, অর্থ সুখ আপনাদের দিতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ধন বর্ষা হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের নবপঞ্চম রাজ্য এবং এর সাথে সাথে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, মালব্য নামক মহাপুরুষ রাজ্য, শশ নামক মহাপুরুষ রাজ্য, আপনাদেরকে এই কটি রাজ্য আপনাদেরকে কিন্তু ভরিয়ে দিতে চলেছে। আপনাদের শরীরগত দিক, আপনাদের আর্থিক স্থিতির জায়গা, এবং আপনাদের শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে এই সময় কিন্তু প্রফিট কিন্তু আপনারা কিন্তু পাবেন। ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি কিন্তু হতে চলেছে। বিদেশের সাথে যারা রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ দিবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনার সপ্তমভাবে সপ্তমপতির অবস্থান, রাহুর সাথে কানেক্টেড বুধ, যদিও আপনার মঙ্গল আপনার রাহু অষ্টমে অবস্থান করছে, কিন্তু অষ্টমপতি আপনার সপ্তমভাবে হেলথের জায়গায় কিছুটা হলেও আপনার ভালো কিন্তু আসবে, এবং একাদশপতিকে কানেক্ট করে আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে শ্বশুরালয় থেকে সাহায্য পাওয়া, ব্যবসার জায়গাটা আপনাদের ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের বৈবাহিক জীবনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি ধনপতি আপনার ভাগ্যভাবে, ধনেশ ভাগ্যভাবে অবস্থান করছে, এবং রাশির অধিপতিকে নিয়ে দেখুন কেন্দ্র ত্রিকোণ রাজ্য, মালব্য নামক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কন্যা রাশি ভাগ্যের দ্বারা অর্থ আসা, এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি এবং প্রতিযোগিতামূলক জায়গাতে আপনারা সাকসেস পাবেন কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে লটারি, শেয়ার, ফাটকা, স্টক বিজনেস এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ পাবেন, অর্থ সুখ আপনারা পেতে চলেছেন, আকস্মিক ধন বর্ষা হতে চলেছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাবে অবস্থান করছে, দেখুন কর্মভাবে কর্মপতির অবস্থা রাহুর সাথে যুক্ত, কর্ম পাওয়া, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাকসেস পাওয়া, প্রমোশনের জায়গা আপনাদের কিন্তু নির্দেশ করছে, এবং তৃতীয়পতিকে কানেক্ট করে, এবং ধনপতিকে এবং একাদশপতিকে, রাহু একাদশপতিকে কানেক্ট করছে। অর্থাৎ ধনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো করবে, কন্ট্রাক্টগুলো আপনাদেরকে দিবে, অর্থাৎ যোগাযোগগুলো আপনাদের কিন্তু এই সময় আসবে সিংহ রাশির ক্ষেত্রে, এবং ভাগ্যোদয় আপনাদের করবে, লাভ সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, এবং কর্মের দ্বারা কিন্তু আপনাদের অর্থ কিন্তু এই সময় কিন্তু আসবে। অর্থাৎ এবং সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে, অর্থাৎ বিয়ে সুখ, দাম্পত্য সুখ, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হতে চলেছে সিংহ রাশি। এরপরে যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি শশ নামক মহাপুরুষ রাজ্য, মালব্য নামক মহাপুরুষ রাজ্য, এবং আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, একাদশভাবে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা লটারি, শেয়ার, ফাটকা থেকে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো এবং সম্ভাবনা কিন্তু থাকছে, এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হতে চলেছে, এবং আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের জায়গাটা কিন্তু
ধনের জায়গাটা, কেরিয়ারের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি আপনি হচ্ছেন কর্কট রাশি মানুষ, আপনি কিন্তু এই যে রাজযোগগুলো আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ, সফলতা, সাকসেস কিন্তু নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এই দুইটি মহাপুরুষ রাজযোগ এই কয়টি রাশিকে অর্থ সুখ ভোগ করতে দিতে চলেছে। দেখুন, আমি আবারও বলছি, যে জায়গাগুলোতে আপনাদের হচ্ছে না, আপনারা নিজস্ব পার্সোনাল চার্ট কিন্তু অ্যানালিসিস করান। যেমন রোগ পুষে রাখতে হয় না বারবার বলছি, তেমনি আপনার রাশিচক্রে যদি কোনো দোষ থাকে সেক্ষেত্রে সেই জায়গাটাতে রেক্টিফিকেশান করান। কিসের দশা, মারক দশা আপনার চলছে না তো, মারক মহাদশা, অন্তদশা, প্রথম দশা চলছে না তো, আপনার রাশিচক্রে কোনো দোষ নেই তো, কেবুদ্দুন দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এই যে দোষগুলো, গুরুচন্ডাল দোষ, এইগুলো দোষ নেই তো, এই জায়গাগুলো দেখুন এবং সেই জায়গাগুলোর রেক্টিফিকেশান করান। নিশ্চিতরূপে স্থাপিত যোগ এগুলো যেন না থাকে। নমস্কার, ধন্যবাদ।